আসসালামু আলাইকুম কী খবর সবাই কেমন আছে সবাই আমি সকাল সকাল বাচ্চাদেরকে এখন স্কুলে ড্রপ অফ করে আসলাম অ্যান্ড দেন আজকে আমার সারাদিনের অনেক কিছু প্ল্যান আছে লাস্ট মিনিট অনেক কাজ আছে তো ফার্স্ট যেটা ছিল আমার ছেলের আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল হেয়ার কাটের ওইখানে আমরা চলে আসি স্যারকে নিয়ে ওর হচ্ছে আজকে ফার্স্ট হেয়ার কাট আর আমার মেয়েরা হচ্ছে স্কুলে সো এই প্লেসটা আমার খুবই ভালো লাগে স্পেশালি বাচ্চাদের জন্য আমার মেয়েরা এখানে আগে এসেছে সো ওদের সার্ভিস খুবই নাইস দ্যাস ওয়াই আমি স্যার এখানে নিয়ে আসলাম ওর ফার্স্ট হেয়ার কাট তো মাসাল্লাহ এই তো আমার ছেলে একদমই বদার করার নিয়ে চুপচাপ বসেছিল তো যাই হোক হেয়ার কাটের পর ওরা স্যার একটা বেলুন দেয় বেলুন পেয়ে সে খুবই খুশি আর সে তো রাস্তায় গাড়ি দেখতে খুবই পছন্দ করে আর এটা হচ্ছে একটা সার্টিফিকেট যেটা হচ্ছে ফার্স্ট হেয়ার কাটের আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সারকানকে দিয়েছে অনেক কিউট না এরাতে আবার ওরা স্যারকানের যে হেয়ার হেয়ার ছিল হেয়ার কাটের পর ওইটা ওরা কীভাবে জানে এখানে দিয়েছে পেপারটাতে যাই হোক এন দেন আমি চলে আসলাম সেলুনে আমার হেয়ার কাটের জন্য আমি একটু শর্টকাট সিম্পল একটু হেয়ার কাট করে নিলাম আজকের ওয়েদারটা খুবই নাইস ছিল বাইরে সো যাই হোক ফাইনালি এখন আমি বাসায় যাচ্ছি বাইরের কাজগুলো শেষ করার পর আমাকে কেমন লাগছে হেয়ার কাটে আমাকে প্লিজ জানাব আগেই আসলাম বাসায় সেলুন থেকে আর আসার পরপরই আমি ঘরটাকে ব্যাকম দিয়ে নিচ্ছি আর কিছু টুকিটাকে ঘর ক্লিন আপ করতে হবে দেন আস্তে আস্তে বাচ্চাদের স্কুল থেকে আসার সময় হয়ে যাবে ফাইনালি আমার ঘর গোছানো শেষ অলমোস্ট টু আওয়ার্সের মতো লেগে গেল সো আমি এটাকে এখানে দিয়েছি আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আমি একটু ডেকোরেশনের পর আমি আপনাদের সাথে শেয়ার করব সো এটা আমি ওই স্টোর থেকে নিয়ে এসেছিলাম এটাকে আমি এখানে দিয়েছি আর এখানে হচ্ছে আমার মিরোর মিররটা কীভাবে রেখেছি আর সাইডে এরকম লাইটস আছে দেওয়া সিম্পলের মধ্যে আসলে যতটুকু পারা যায় আমি অতটুকভাবে শেয়ার করেছি এখানে আগে ছিল যে রামাদান কারিম লেখা আর আজকে নতুন অ্যাড করেছি ঈদ মোবারক কেমন লাগছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই পাশটাতে টিভিরের সাইডটাতে আমি এভাবে করে রেখেছি এটা হচ্ছে টেমো থেকে আমার নেওয়া রামাদান সো এগুলো আমি এখানে জাস্ট এভাবে ডেকোরেশন করে দিয়েছি আর এগুলো হচ্ছে ওই যে ল্যান্টার্ন যেগুলো ছিল হ্যাঙ্গিং আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আমি হ্যাং করার পর আমি দেখাবো সো এগুলো আমার কাছে তিনটা নেওয়া ছিল সেইভাবে করে আমি হ্যাং করেছি এই পাঁচটাতে এটা দিয়েছি এটা হচ্ছে লাইটস একটা কর্নারে আর কি জাস্ট একটু ডেকোরেশন করা এভাবে করে দেওয়া আর ওপরটাতে এভাবে করে আমি ডেকোরেশন করেছি এই যে তিনটা একটা দুটো আর এই যে তিনটা এগুলো আমি ওই যে ওই স্টোরটার থেকে আমি নিয়ে এসেছিলাম সো এই হচ্ছে আমার ডেকোরেশন আর এটা হচ্ছে আমার মেয়েরা যে নিয়েছিল ওইটা আমি এখানে রেখেছি সো যাই হোক কেমন লাগছে আমার সিম্পলের মধ্যে ডেকোরেশন ঈদের আমাকে জানাবেন বাচ্চারা যেহেতু আছে এখানে এখন আমার ছেলে নতুনভাবে স্টার্ট করেছে এগুলো সে টানাটানি করে জিনিসপত্র নিয়ে সেখানে জাস্ট এই ক্যান্ডেলটার ক্যান্ডেলটা দিয়েছি ক্যান্ডেল হোল্ডার আর কিছু রাখি নেই জাস্ট ওইখানে দিয়েছি ডেকোরেশন আর এই সাইডটাতে তো সব কিছু গোছানোর পর এখন আমি একটু ফিরনি বসিয়েছি এটা হচ্ছে ঈদের জন্য আমি জাস্ট শর্টকাট ইজির জন্য আমি এখানে ফিরনি মিক্সটা ইউজ করব। এটা তো সবাই জানে কিভাবে বানাতে হয় সো এটা করতে করতে দেখা গেল আমার মেয়েরা হিসেবে পড়বে স্কুল ছুটি হয়ে যাবে তো ওরা আসার আগে আমি জাস্ট এগুলো রেডি করে ফেলবো আমি এখানে একটু কাস্টার্ট করে নিচ্ছি এগুলো হচ্ছে ক্যান ফ্রুট আর এখানে আছে সাওয়ার ক্রিম আর একটা কন্ডেন্স মিল্ক আমি অ্যাড করেছি আমার আগের ভিডিওগুলো তো আছে আপনারা যদি কেউ চান আমি লিঙ্কটা শেয়ার করতে পারবো আমি আগে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সো যাই হোক আমার ফ্রুট কাস্টার্ডটা অলমোস্ট রেডি এখন জাস্ট মিক্স করব দেন ফ্রিজে রেখে দেব আর এখানে হচ্ছে আমার ফ্রিনিটা অলমোস্ট ডান আর কিছুটা হবে এখানে যে কোনো ধরনের ফ্রুটস ইউজ করতে পারবেন চাইলে যদি ক্যান ফ্রুটটা না ইউজ করতে চান তাহলে আপনারা এভাবে অ্যাপেল অর গ্রেপস বেনানা ওর ম্যাঙ্গো যে কোনো কিছু ইউজ করতে পারবেন সো এটা খুব ইজি একটা ডেজার্ট যদি কেউ চান আমাকে বলবেন তাহলে আমি আমার এই ভিডিওর লিঙ্কটা আমি শেয়ার করে দেব সারাদিন ব্যস্ততার পর এখন চলে আসলাম স্মৃতির বাসায় সবাই হেনা দিবে একসাথে স্মৃতি হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিন ওর বাসায় হচ্ছে ছোটোখাটো একটা গেট টুগেদার চাঁদরাতে তো একের পর এক সবাই হেনা দিয়ে যাবে এত মানুষ ছিল আমি ভাবছিলাম আমি দিব নাকি দিব না যাই হোক সবার পর আমি হেনা দি দেই আর এখানে যারা যারা আছে সবাই হচ্ছে মোস্টলি আমার হাজব্যান্ডের কাজিনস আর এখানে হচ্ছে আমার মেয়েরাও আছে ওরা হচ্ছে আগে দিবে মেহেদি তারপর আমি সবার পরে দিই অ্যান্ড দেন মেহেদি দেওয়ার পর আমরা হঠাৎ প্ল্যান করলাম যে একটু বাইরে যাব ঘোরার জন্য দেখার জন্য কি পরিস্থিতি বাইরে চাঁদরাতে তো ওই জামাইকার সাইডটাতে আমার মোটামুটি যাওয়া হয়নি আগে চাঁদরাত কেমন হয় দেখার জন্য মেবি একবার গিয়েছিলাম আমার মনে নেই আমার বাসার কাছে যেহেতু জ্যাকসন হাইটস সো জ্যাকসন হাইটসে আমাদের চাঁদরাতটা করা পরে তো এই যে দেখেন কি একটা অবস্থা বাইরে অনেক মানুষজন মানে মনে হচ্ছে যে একটা এখানে ছোট্ট একটা বাংলাদেশ এরকম আমার কাছে লাগছিল যে এত মানুষ প্লাস উপরে ফায়ার ওয়ার্কস হচ্ছিল সবাই মেহেদি পড়ছিল হেনা দিচ্ছিল সবাই প্রচণ্ড মানুষ ছিল মানে হাঁটার মতো একটুও জায়গা ছিল না আমি একটা স্টোরেও যাই আমার চুরি কেনার শখ ছিল বাট এত মানুষ এতটা ভিড় ছিল আমি কিছুই মানে মুভমেন্টই করা যাচ্ছিল না এখানে এত মানুষ ছিল তো বাইরে সবাইকে দেখছিলাম সবাই কেউ ফুচকা খাচ্ছিলো মেহেদি দিচ্ছিলো চা খাচ্ছিলো তা আমরাও পরে দুজন চা নেই আমার সাথে রিচিও ছিল রিচি হচ্ছে আমার হাজব্যান্ডের বোন সো পাশে গান বাজনা হচ্ছিলো প্রচণ্ড রকমের বাইরে মিউজিক সাউন্ডস ছিল তো যার জন্য আমি পরে আসলে ভয়েস ওভারটা দিতে হয় আমার তো এই ছিল পরিস্থিতি আপনাদেরকে আমি একটু ভিডিও করে দেখালাম যে বাইরে কি একটা সিচুয়েশন হয় পরে ব্যাক করে স্মৃতির বাসায় যেতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় মানে এত মানুষ ছিল এত ধাক্কা ধাক্কি আল্লাহ জানে এই অবস্থায় কীভাবে মানুষ বসে মেহেদি দিচ্ছিলো তা যাই হোক আমরা একটু ঘোরাফেরা করার পর দেন আমরা ব্যাক করি স্মৃতির বাসায় বিকজ ওই বাসায় অনেক মানুষ ছিল অলরেডি আমার আম্মু আমার মেয়েরা সবাইকে রেখে জাস্ট আমরা একটু বের হয়েছিলাম যে জামাইকার সাইডটাতে হিল সাইড অ্যাকচুয়ালি কেমন একটা মেহেদির অনুষ্ঠান হয় চাঁদরাতের দেখার জন্য অ্যান্ড দেন আসার পর দেখলাম আর অনেক মানুষ বাকি ছিল হেনা দেওয়ার সবাই একজন একজন করে হেনা দিচ্ছিল আমিও লাইনে ছিলাম আমি একদম শেষের দিকে দেই। আর এখানে ছিল বিভিন্ন ধরনের ফুড ছিল খাবার চিকেন ফ্রাই ছিল দেন কি কিছু কুকিজ ছিল আর কি কি ছিল এই হচ্ছে সিনায়তের হাত খুব সুন্দরভাবে মেহেদি দিয়েছে ওকে রিচি দিয়েছে মেহেদি যেহেতু স্মৃতি একা সম্ভব হচ্ছিল না এত মানুষকে হেনা দেওয়া তো সবাই মিলে জেলে আসলে একটা ফান চাঁদরাতের খুবই মজার একটা দিন ছিল আমার এই চাঁদরাতের ভিডিওটা অনেক লেটে যাচ্ছে বিকজ অফ কিছু ব্যস্ততার কারণে আমার ভিডিওটা এডিটিং করতে অনেক লেট হয়ে যায় সো দেন ফাইনালি আমি মেহেদি দেই আমি বসে বললাম মেহেদি দেওয়ার জন্য অ্যান্ড দেন সব কিছু শেষে বাসায় চলে আসলাম বাসায় আসার পর এখন ফ্রেশ ট্রেশ হয়ে কালকে ঈদের প্রস্তুতি তো এই তো হয়েছিল ছোট্ট একটা আমার চাঁদরাতের ব্লগ এখন একটু গ্রিন টি খেয়ে নিছি আর এখানেই শেষ করে দিচ্ছি আমার আজকের ব্লগ কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে